প্রেম সবার জীবনে আসে, আমার জীবনে আসছিল, ঠিক আমি বাসায় ছিলাম না। আমার সাথে যে প্রেম করতে চাও, আমার সাথে প্রেম করতে হলে ভালো কিছু থাকতে হবে, গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, আমার পর্যাপ্ত পরিমাণে আমার কথা শুনতে হবে, সবচেয়ে বড় আমার কথা শুনতে হবে, আমি যদি বলি উঠো উঠতে হবে, আমি যদি বলি বসো বসতে হবে। এরকমের যদি কোনো ছেলে থাকো তাহলে একটু ওয়েট করো, 2 মাস পরে আমি তোমাকে দেখবো। কেডাই ফোন দিল রে? হ্যালো, কে? উমা কুমা, কি কোস? আমার লেগে জীবন দিবি, পাঁচতলাতে জাপ দিবি? উমা কুমা, এটা কি কোস? যা সারা প্রেম সবার জীবনে আসে, আমার জীবনে আসছিল, ঠিক আমি বাসায় ছিলাম না। হ্যালো, এটা কি গুলশান থানা? জি, এটা গুলশান থানা। আচ্ছা, আপনাদের গুলশান লেকের সিসি ক্যামেরাটা ঠিক আছে নাকি দেখেন তো? জি ম্যাডাম। আচ্ছা দেখেন তো, ফুসকাল আজকে আসছে কিনা? আসেন আসেন, আম্মা ভিতরে আসেন। কি ব্যাপার, তুমি কাকে নিয়ে আসছো? আম্মা আসছে। হ্যাঁ, আম্মা আসছে মানে? আরে মহিলার সমস্যা কি, দুদিন পর পর বাসায় এসে আমাকে জ্বালাই, আমি এত ঝামেলা নিতে পারবো না, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আরে ওনাকে ভাইয়া ভাবি বের করে দিছে, উনি এখন কোথায় যাবে? ভাইয়া ভাবি তাকে বাসা থেকে বের করে দিছে তো আমি কি করব, সব ঝামেলা কি আমার ঘাড়ে এসে পড়বে? আমি কি এখানে হোটেল পাইতা বসছি? আমার আম্মা আসে নাই, তোমার আম্মা আসছে। কি, আমার আম্মা আসছে মানে? কি বলতেছো তুমি এগুলা? আমার আম্মাকে ভাইয়া ভাবি বাসা থেকে বের করে দিলো? মানুষের কোনো বিবেক নাই মানে? মানুষ মানুষ এতটা বিবেকহীন? তুমি তুমি আমাকে ভিতরে নিয়ে আসো। ভাইয়া ভাবি এই খারাপ কাজটা আমার আম্মার সাথে কিভাবে করলো? হ্যাঁ আসলেই মানুষ অনেক খারাপ। প্রথম প্রথম সবাই আমাকে ভালো বলে, তারপর দেখে ওমা আমি তো আসলেই অনেক ভালো। লাগে যারা অবভিয়াসলি যারা তোমরা ফালতু লোক, এখন আসার সময় হয়েছে? আমার জীবনে এমন একজন ছিল যে আমার জন্য সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত ছিল, মালটা সারা আমাকেই ছেড়ে দিল। কি কথা! এই বান্ধবী শুনো, চিন্তা করো কে তো, জামাই লইয়া টেনশন করো কে? আমি কোন জামাই লইয়া টেনশন করি না, বুঝছ? আমার জামাইর আমি না বস করছি, আমার সারা বেটা কিচ্ছু বুঝে না, বুঝছ? খালি কান্দে বেটা। কি ব্যাপার, আমার সাথে ঝগড়ার পরে বাথরুমে যাও রাগ করে, আবার বাথরুম থেকে আসো হাসি মুখে, ব্যাপারটা কি? ব্যাপার তো আছে, কিন্তু তোমাকে বলা যাবে না, এটা টপ সিক্রেট। কি এমন টপ সিক্রেট যা আমাকে বলা যাবে না? আজ তোমাকে বলতেই হবে। আরে তোমার সাথে ঝগড়ায় না পারলে বাথরুমে যায় তোমার ব্রাশ দিয়ে কোমরটা পরিষ্কার করলে আমার মনটা ভালো হয়ে যাবে। আপনার ভাই তো দেশি মুরগি ছাড়া খেতেই পারে না, দেশি জিনিস ছাড়া খাই না। আর আপনার ভাই সে তো দেশের কিছুই খেতে পারে না। আজকে গরু রান্না করছি কোথাকার জানেন? কোথায়? অস্ট্রেলিয়ান কাউ।